এখন গসিপসের মধ্যে থাকছে রণবীর সিং এর জায়গা দখল করে ফেলছে জুনিয়র এনটিআর অথবা আল্লু অর্জুন, সেই সঙ্গে থাকছে ও রে এস এস রাজা মৌলিকি তবে আর 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 ও মহেশ বাবুর সিনেমার সঙ্গে কানেকশন ঘটাতে যাচ্ছে। অ্যান্ড আরো রয়েছে কেজিএফ চ্যাপ্টার থ্রি এ শুধু একা রকি ভাই না, আরও দুইটা মেগা ফোর্স থাকতে যাচ্ছে। গসিপসে যাবার আগে বলে যাই, স্টার গল্প টিমে ভিডিও এডিটর প্লাস ভিডিওগ্রাফার হিসেবে জয়েন করতে চাইলে এই ভিডিওর কমেন্টস ও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে জবের জন্য অ্যাপ্লাই করুন। প্রথমে আসি রণবীর সিং এর কাছে। তাহলে বলিউড রণবীর সিং এর থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে সাউথের জুনিয়র এনটিআর অ্যান্ড আল্লু অর্জুনকে। কাহিনী যেটা হয়েছে সেটা হলো ভিকি কৌশল অ্যান্ড সার আলী খানের দ্য ইমর্টাল আশওয়াত্থামা, যেটা খুব হাই বাজেটের একটা সায়েন্স ফিকশন মুভি। কিন্তু এই মুভির তো ঘোষণা দিয়ে পুরো প্রজেক্টের কাজই বন্ধ রাখা হয় কারণ বাজেট নিয়ে ঝামেলা ছিল। পরবর্তীতে ভিকি কৌশল এই প্রজেক্ট থেকে সরে গেলে রণবীরের যোগ করানো হয়েছে এমন কথা শোনা গিয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে রণবীরের ব্যাক টু ব্যাক প্রজেক্ট আনসাকসেসফুল হওয়ায় রণবীরকে বাদ দিয়ে এখন মেকার্সরা চাচ্ছে এই হাই বাজেটের সিনেমাতে সাউথ থেকে জুনিয়র এনটিআর অথবা আল্লু অর্জুনকে অ্যাসাইন করাতে। অ্যান্ড তাদের সঙ্গে নাকি ইনিশিয়ালি কথাবার্তাও হয়েছে। শুধু নায়কের ক্ষেত্রেই না, নায়িকার ক্ষেত্রেও থাকবে সাউথের ছোঁয়া, কারণ এখানে সারাকে বাদ দিয়ে নাকি সামান্থাকে নেওয়ার প্ল্যানিং করছে মেকার্সরা। এবার আসি এস এস রাজামৌলির কাছে। এস এস রাজামৌলি মহেশ বাবুর সঙ্গে যে মুভিটা করবে সেটা তো অনেক হাই বাজেটের মুভি হবে এবং বাজ উঠেছিল অ্যারাউন্ড 700 কোটি রুপি প্লাস হবে এই সিনেমার বাজেট। আর এই সিনেমাটা হবে জঙ্গল অ্যাডভেঞ্চার মুভি। আর এখন বেশ কয়েকটা মিডিয়া রিপোর্টস থেকে জানা যাচ্ছে এবং এস এস রাজামৌলির প্ল্যানিং হচ্ছে মহেশ বাবুর সিনেমা তারপর আর 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 এই দুটো মুভিকে কানেকশন ঘটিয়ে একটা ইউনিভার্স গঠন করার। বিষয়টা হচ্ছে আর 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 সিনেমায় রামচরণের ক্যারেক্টারটা রামায়ণ আর রাম থেকে ইন্সপায়ার্ড, সো সেই জায়গা থেকে মহেশ বাবুর ক্যারেক্টারটা নাকি হনুমান থেকে ইন্সপায়ার্ড হবে। সো এই যে হিন্দু মিথোলজিক্যাল ক্যারেক্টারগুলো থেকে ইন্সপায়ার্ড ক্যারেক্টার, এই লিড ক্যারেক্টারগুলোকে নিয়ে নাকি এস এস রাজামৌলি একটা আলাদা ইউনিভার্স গঠন করার প্ল্যানিং করছে। দ্যাট মিন্স হতে পারে মহেশ বাবুর সঙ্গে ওই সিনেমায় রামচরণের কোনো কেমিও থাকবে, আবার অন্য অ্যাঙ্গেলেও মুভিটার গল্প এগোতে পারে, দেখা যাক না কি হয়। ফাইনালি আসি কেজিএফ চ্যাপ্টার থ্রি এর কাছে। কেজিএফ চ্যাপ্টার থ্রি এই মুভির কাজ তো শুরু হয়ে যাবে আগে আগে জুনিয়র এনটিআরের 31তম সিনেমার বেশ আগে। এখন জুনিয়র এনটিআরের 31তম সিনেমাতেও কিন্তু ডিরেক্টর হিসেবে থাকছে প্রশান্ত নীল। আর রাইট নাও কেজিএফ চ্যাপ্টার থ্রি নিয়ে একটা ইন্টারেস্টিং আপডেট সামনে এলো। বাজ উঠেছে এই মুভিতে রকি ভাইয়ের দাপট ছাড়াও আরও দুজনের দাপট দেখানো হবে, এক সালারের প্রভাসের আর দুই নম্বর জুনিয়র এনটিআরের। আমরা তো এর আগে শুনেছিলাম যে সালারের সঙ্গে কেজিএফের একটা আলাদা কানেকশন থাকবে, বাট এখন জুনিয়র এনটিআরের কানেকশনও নাকি এখানে ঢুকানো হবে। অ্যান্ড কেজিএফ চ্যাপ্টার থ্রিতে হয়তো ব্রিফলি সালার এবং জুনিয়র এনটিআরকে ইন্ট্রোডিউস করানো হবে। লেটস সি শেষ পর্যন্ত কি হয়। যদি আসলেই তিনজন থাকে একসাথে তাহলে তো বস পুরা জমে যাবে।